YouTube channel, Sumpi's blog. Aji moi aru eta notun video loi apnalogor sort ahisu aru hetu hol apunar boil pork recipe aru khai khub bhal lage, khub kom homoyte hoy, beshi mehnatu koribo nalage aru healthyo hoy. Sai thakok video tu. Gahori banabole prothome ami gahori mangkho khini boil kori lolu. তারপরে মই অলপ আলু কাটি ললু মই আলু খাই খুব ভাল পাও এই কারণে মই আলু এড করিম আর এইয়া কাটি ললু দেখিছনে ধুনিয়া কই বিলাহি আর এইয়া হইছে জালুক এইয়া পিয়াজ আদা রসুন আর দুটা মান শুকান জলকিয়া বাস এতে আদা রসুন খিনি ধুনিয়া কমা পেস্ট করি ল তারপরে লাহেকে গহরি খিনি বনাম চাও হ কেরাহি খন গরম হৈ গছে এতিয়া বয়ল কৰা মাংখ খিনি অলপমান কেরাহি দি দিম মাংসখিনি কেৰাহিত দি দিলোঁ এতিয়া আমি অলপমান সতে কৰি লম মাংসখিনি অলপমান তেল নিদিয়াকৈ অলপমান কেৰাহিতে অকণমান সতে কৰি লম এইয়া দেখিছেনে এই সতে কৰি ল'লে এনেকৈ কি ধুনীয়াকৈ এনেকৈ তেল লৈ যায় এতিয়া এয়া তেলেৰে অলপমান আমি এনেকৈ ফ্ৰাই কৰি লম আৰু এয়া এনেকৈ খালে খুব বেছি হেলদিও হয় মানে যিহেতু গাহৰিটো অলৰেডি অলপ অইলি হয় ছ' এনেকৈ বইল কৰি মই খাই খুব ভাল পাওঁ বইল মানে এনেকৈ ইয়াৰ তেলখিনি উলিয়াই লওঁ এয়া ধুনীয়াকৈ এনেকৈ চতে কৰি ল'লে বা তেলেৰে এয়া ফ্ৰাই হৈ যায় এতিয়া লাহেকৈ আমি এনেকৈ আৰু অলপ টাইম এনেকৈ ফ্ৰাই কৰি লওঁ আপোনালোকেও এনেকৈ বনাই খাবচোন কেতিয়াবা খুবেই ভাল লাগে খাই এয়া দেখিছেনে এতিয়া ইয়াৰ তেলতে অলপমান আলুখিনিও মই দি দিম ধুনীয়াকৈ এনেকৈ আলুখিনি এড কৰি দিওঁ আলুখিনিও অকণমান ইয়াৰ তেলতে অলপমান ফ্ৰাই হৈ যাব আলুখিনি দি মই অলপমান ঢাকোনখন লগাই দিম এয়া ঢাকনা দি দিলোঁ মই এতিয়া আমি বিলাহীখিনি এড কৰি দিম ঢাকনা খুলি লৈছোঁ কাটি লোৱা বিলাহীখিনি আমি ইয়াতে এড কৰি দিছোঁ বইল কৰোঁতে যিহেতু অকণমান নিমখ দিছিলোঁ সেইকাৰণে এতিয়া নিমখ নাই দিয়া একেবাৰে পানী চালোতে নিমখ দিম আৰু বিলাহী দি দিয়াৰ লগে লগে কালাৰটো কি ধুনীয়া একদম পুৰা লাহে লাহে পিংকিছ পিংকিছ হ'বলৈ ধৰিছে লোভ লাগিছে নে নাপাওঁ খাওঁ খাওঁ লাগিছে নি দেখি পিনে এয়া বিলাহীৰ পৰা অকণ অকণ পানী এৰিবলৈ ধৰিছে এতিয়া আমি পিচি লোৱা আদা ৰচুন পিঁয়াজ আৰু জালুক আৰু শুকান জলকীয়াখিনি পেষ্ট কৰি লোৱাখিনি আমি দি দিম এতিয়া ধুনীয়াকৈ আপোনালোকৰ জ্বলা আপুনি কিমান খায় সেইটো হিচাপত আপোনালোকে এড কৰিব মই ইমান জ্বলা নাখাওঁ সেইকাৰণে মই ইমান বেছি জ্বলা এড কৰা নাই আপোনালোকে যদি বেছি জলকীয়া খায় ইয়াৰ লগত কিং চিলিটো দি দিলেতো খুবেই বেছি ভাল হয় তাৰ ফ্লেভাৰ এটা বহুত ধুনীয়া আহে বাট পাপায়ে যিহেতু জ্বলা খাব নোৱাৰে ছ' সেইকাৰণে মই বেছি জ্বলা নাই দিয়া এতিয়া এই ধুনীয়াকৈ জিঞ্জাৰ গাৰ্লিক পেষ্টখিনি আমি এনেকৈ মিক্স কৰি লৈ এতিয়া ধুনীয়াকৈ গৰম পানী এড কৰিম এইয়া গৰম পানী আমি এড কৰি দিছোঁ এতিয়া এয়া
ধুনিয়া কই গরম পানি খিনি দি দিয়া পিছত এতি আমি ধুনিয়া কই খিনি বয়ল হবলৈ দিম আৰু অকমান পানি দিছো আৰু এটা নিমখ আমি এড কৰিম যেতিয়া আমি নিমখ বয়ল কৰোতে মাংখিনি এড কৰিছিল সো ইমান বেছি কই নি দিউ লকমান দিম নিমখ এড কৰি দিছো এতিয়া আমি ধুনিয়া কই ভালদৰে উতলটো আহিবলৈ আমি ধুনিয়া কই কে ঢাকি দিম কালার তো দেখিছে নাকি সুন্দর আহিছে একদম এয়া লাগি গল ঢাকন এতিয়া খিজি থাও এতিয়া ঢাকনা ফা উঠাই ফেলে চাও ওয়াও ধুনিয়া কালার উঠিছে এতিয়া অলপ ফ্লেভার তো আহিব কারণে গ্রিন চিলি মানে কেঁচা জলকীয়া দুটা দি দিছো ইয়ার ফ্লেভার তো অকন ভাল লাগে বেলেগ মশলা একো ব্যবহার করা নাই ইয়ারে যে ফ্লেভার আছে ভাল লাগিব আপনাদের ইচ্ছা করলে মান ধনিয়া বা গার্নিশিংয়ের কারণে আপনাদের পিঁয়াজ পাতো ব্যবহার করব পারে কিন্তু আজি মান ধনিয়াও নাই আর পিঁয়াজ পাতো নাই তো এনেকেই খাব লাগিব আর উপায় নাই বজারলে যাওয়ার সময় নাইকিয়া হয়ে গেছে আর কি ধুনিয়া কালার আর খাবলেও খুব হেলদি ধুনিয়া স্মেল হয়ে গেছে আর এটা আমি গ্যাসটো অফ করে দিম গ্যাসটো আমি অফ করে দিলো হয়ে গেছে আর এটা বয়ল গাহরি আপনাদের একদম পুরা টুট পারো আর একদম খুয়াহে কথা আমার টিয়ারা একদম পাকঘরে আহি গেছে আর একদম পুরা খাবলে গাহরি গন্ধ পাই রবই পড়া নাই না টিয়ারা তুমি মোমো খাবা মোমো খাবা মোমো নুখুয়া ও মোমো খাবা এয়া আহি গল আমার গাহরি টিপ টপ এটা একদম খোয়া কথা আর ধুনিয়া কই মজা লাগে খাই আপনালোকো এনেকে বনাই খাবসুন বিরাট ভাল লাগে খাই ট্রাই করে চাব এবার মই হলে এবার রখাত নাই আর দবাইহে দিও আর আর ভিডিওটো ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবলে নাপাহরিব হুম